এখন থেকে কি আপনাকে আমরা অভিনয়ে কন্টিনিউ পাবো নাকি? হ্যাঁ, অবশ্যই। আমি তো সবসময় সুযোগের অপেক্ষায় থাকি, সুযোগের সন্ধানী মানুষ। আমার কাছে মনে হয়েছিল যে এই কাজটা একটু ডিফারেন্ট। বাংলাদেশের মানুষ, আমাকে সবসময় বলা হতো যে ভাই হিরো হও, এটা হও। হ্যাঁ, আমিও চাই যে এই জিনিসগুলো করতে, বাট তারপরও একটু ডিফারেন্ট ক্যারেক্টারের প্রতি আমার সবসময় একটা আকর্ষণ ছিল, যে ভিলেন বা একটা ভীতিজনক একটা ফেয়ারনেস ব্যাপারগুলো থাকবে, বা হোক না সেটা এরকমই ক্যারেক্টার। তো এরকমই আমার একটা নিজেরও একটা ফ্যান্টাসি ছিল যে কোনো না কোনো সময় চান্স পেলে দেখি করা যায় কিনা, নেগেটিভ রোলটা করে দেখবো আর কি। হিরো তো মানে সবসময় আমরা দেখি অভ্যস্ত যে হিরো কী করবে না করবে, কিন্তু ভিলেন কী করবে এটা কিন্তু অনেকে জানে না। সো এখানে অনেক টুইস্ট বা থাকে বা অনেক কিছু গেম খেলা যায় এখানে। সো সেই দৃষ্টিকোণ থেকে আমার কাছে ভিলেনের ব্যাপারটা সবসময় খুব ইন্টারেস্টিং লাগতো। বাট যদি হ্যাঁ, এরকম যদি অপরচুনিটি পাই হিরো বলেন বা অ্যাজ আ আর্টিস্ট হিসাবে আমি যদি নিজেকে খেয়াল করি, যে অ্যাক্টর হিসাবে যদি চিন্তা করি, আমার যে কোনো ক্যারেক্টারই হোক ওটা আমাকে সুইট করতে হবে আমাকে অবশ্যই। তো ইনশাল্লাহ যদি ব্যাটে বলে সব কিছু মিলে, স্ক্রিপ্টের সাথে মিলে বা ভালো ডিরেকশন যদি পাই, ভালো সুযোগ যেন পাই, তাহলে অবশ্যই আমি কাজ করবো বা কন্টিনিউ করবো, মানে ইনশাল্লাহ ইচ্ছা আছে। আচ্ছা, মানে হচ্ছে আপনাকে অভিনয় খুব ইচ্ছা আছে? জি। তবে একটু এক্সট্রা ইচ্ছা আছে নেগেটিভ দিকে আর কি? আলহামদুলিল্লাহ ইচ্ছা পূরণ হয়ে গেছে।